আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো এবং সুস্থ আছেন, এবং যাদের বাবা মা এখনও বেঁচে আছেন প্লিজ তাদের প্রতি খেয়াল রাখবেন। আমি রুদ্র ইউসুফ, আমার চ্যানেল রুদ্রুস গুড লাইফে সবাইকে স্বাগতম। আমি চলে আসছি সামি কার এন্টারপ্রাইজ গাড়ির শোরুমে, যেটি মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড 3 নম্বর রোডে অবস্থিত। এবং এই শোরুমে আপনারা বিভিন্ন মডেলের ইউজড কারগুলো আপনারা পাবেন, এবং এই মুহূর্তে বিশাল কালেকশন রয়েছে এই শোরুমে। তবে আজকে আপনাদেরকে অল্প বাজেটে একটি গাড়ি দেখাবো, টয়োটা করোলা এসি লিমিটেড 91 মডেলের বেনসন কালার। এই গাড়িটি খুব ফ্রেশ একটি গাড়ি। তো চলুন আমরা গাড়িটি দেখি, দামটিও জেনে নিই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো। চলে আসলাম আপনাদের শোরুমে, আর ভাই আমরা একটু জেনে নেব যে এই মুহূর্তে আপনাদের শোরুমে কী কী গাড়ি রয়েছে। এই মুহূর্তে আছে আমাদের কাছে টয়োটা মডেলের 2005 মডেলের এক্স করোলা, 2002-এর এক্স করোলা, KR42 2006-এর, আর আছে এলগি আপনার সুজুকি অর্গানার 2010-এর, আর একটা আছে এলগি আপনার এক্সজিও ফিল্টার 2012-ওর, এরপর আছে এক্সজিও আছে একটা নিউ শেপ 12-ওর, 11-ওর ওল্ড শেপ আছে একটা এক্সজিও, এরপর আছে আপনার 110 স্প্রিন্টার 2000 মডেল, আর একটা আছে 95 মডেল, আর একটা আছে 100 ওয়াগান 98 মডেল, আর টয়োটা প্লাস আছে 2002 মডেল, আর আপনার 100 আরেকটা আছে 93 মডেল, আর একটা আছে 91 মডেল। আচ্ছা, বেশ কিছু কালেকশন রয়েছে আপনাদের এখানে এই মুহূর্তে। তো ভাই আজকে আমরা কী গাড়ি দেখবো? আজকে আমরা দেখাবো আপনাদের একটা 100 গাড়ি। 100 গাড়ি? জি। আচ্ছা, তা আমরা সামনে থেকেই দেখি, তার মানে হচ্ছে আমরা এই গাড়িটি দেখবো। জি, এই গাড়িটা। এটা কালারটা কি ভাই? লিমিটেড কালারটা হলো বেনসন কালার। বেনসন কালার? জি, 91 মডেল 95 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, 91 মডেল 95 এর রেজিস্ট্রেশন। 5 এর রেজিস্ট্রেশন। আচ্ছা, গাড়ি কি অবস্থায় আছে ভাই? আপনারা তো অবশ্যই শোরুমে আনার আগে গাড়ি চেক করে নিয়ে আসেন। জি অবশ্যই। তো নতুন করে কি কি ইনস্টল করা হয়েছে গাড়িতে, বা আপনারা কি কি করেছেন? নতুন করার ভিতরে করা হয়েছে আপনাদের গাড়িটা কালার করা হয়েছে, আর হলো সামনে লাইটগুলো চেঞ্জ করা হয়েছে। হেডলাইট চেঞ্জ হয়েছে? জি, সামনে লাইটগুলো চেঞ্জ হয়েছে। আমার গাড়ির কালারটিও চেঞ্জ হয়েছে? জি, কালারটা এটাই ছিল, কিন্তু জাস্ট আমরা নতুন করে করছি আর। আচ্ছা, এই কালারটি ছিল? জি। তার মানে পেপারসে এই কালারটি দেয়া আছে? জি, পেপারসে এই কালারটা দেওয়া আছে। আমরা একটু চাকাটিও দেখি। জি, দেখেন মোটামুটি আছে। কতদিন যাবে? প্রায় 1 বছর যাবে। বছরখানেক যাবে? জি। আচ্ছা, সবথেকে এটা প্লাস পয়েন্ট হইলো গিয়া, সাধারণত এই গাড়িতে অরিজিনাল গ্লাস থাকে না, এটাতে অরিজিনাল গ্লাস আছে সামনেও পিছেও, এবং কি গাড়িটা ওভারঅল ফ্রেশ আছে। আচ্ছা, ডোরের গ্লাসগুলো ওগুলো কি অরিজিনাল আছে না কোনো চেঞ্জ হয়েছে? এগুলো অরিজিনাল আছে। তার মানে প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে? জি। আচ্ছা, শুধু সামনের হেডলাইট চেঞ্জ হয়েছে? জি, সামনে। এটা আপনারা চেঞ্জ করেছেন নাকি যিনি ইউজ করেছিল? না, আমরাই চেঞ্জ করছি। আপনারাই চেঞ্জ করেছেন? জি। আমরা একটু ব্যাক সাইডটিও দেখি কি অবস্থায় আছে। দেখেন এই ভিতরে ইন্টেরিয়রটা দেখতে পারেন। আমরা ইন্টেরিয়রটা একটু দেখবো, আমরা পুরো গাড়িটাকে ঘুরে দেখবো। ব্যাকলাইট গুলো অরিজিনাল আছে? জি, ব্যাকলাইট অরিজিনাল আছে। ব্যাকলাইট অরিজিনাল আছে এবং প্রত্যেকটি গ্লাস অরিজিনাল আছে। সিএনজি করা আছে গাড়িতে? জি, সিএনজি করা আছে। আমরা একটু এই পাশটিও দেখি। গাড়ি তো এই মুহূর্তে ফ্রেশ দেখা যাচ্ছে। তোমরা যেহেতু ওভারঅল, অবশ্যই অল ফ্রেশ। হ্যাঁ, যেহেতু কালার করেছেন তার মানে গাড়ির কালারটি এখন ফ্রেশ আছে। জি ভাই, আমাদেরকে যদি একটু কার্গো স্পেসটিও একটু দেখান। জি,
60 লিটার সিএনজি করা আছে সম্ভবত জি ভাই 60 লিটার সিএনজি করা আছে আচ্ছা আপনি টুকটাকি অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে না একদিনই হিস্টরি নাই এই যে দেখেন আমরা অরিজিনাল এই ভাঁজগুলো অরিজিনালই আছে এখানে কোনো রং হয় নাই এটি অরিজিনাল হ্যাঁ আচ্ছা তারপর এই যে ভিতরে এটাও রং হয় নাই এটা অরিজিনাল কোনো জুরিগামি কোনো কিছু খোলা নাই আচ্ছা এটা অরিজিনাল অবস্থায় আছে এই যে এই সাইডগুলো দেখেন আচ্ছা আর এই লাইটগুলো অরিজিনাল লাইটগুলো অরিজিনাল আছে আচ্ছা मेरून कलर অরিজিনাল মেরুন কালার সমস্ত ডিভিডি প্লেয়ার নেই জি ডিভিডি প্লেয়ারটা নেই ডিভিডি প্লেয়ারটি নেই চাইলে তো আপনারা ডিভিডি প্লেয়ার ইনস্টল করে দিবেন হ্যাঁ আমাদের সাথে কথা হলো আমরা করে দেব অল অপশন অটো জি অল অপশন অটো সাউন্ড সিস্টেম ওকে আছে ভাইয়া জি সাউন্ড সিস্টেম ওকে আছে এসি পারফরম্যান্স কিরকম এই মুহূর্তে জি এসি পারফরম্যান্স খুবই ভালো সুপার কুল হ্যাঁ আপনি ইঞ্জিনটাও দেখলে চাইলে দেখতে পারেন জি আমরা একটু ইঞ্জিন দিয়ে দেখব ভাইয়া জি আমরা ভিতরে কোনো রং হয় নাই যা আছে এটা অরিজিনাল রং আছে আপনি দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দর এটা গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন না পরে ইনস্টল করা হয়েছে না না এটা অরিজিনাল গাড়ির সাথে ইঞ্জিন অরিজিনাল ইঞ্জিন দিয়ে আছে গাড়ির সাথে যে ফার্স্ট টাইম ছিল তো উনি ভদ্রলোক অনেক যত্ন সহকারে চালাইছে গাড়িটা ফার্স্ট টাইম গাড়ি হ্যাঁ হ্যাঁ ফার্স্ট টাইম মালিকের গাড়ি আর কি শোরুম থেকে উনি চালাইছে ওনার থেকে আমরা আনছি গাড়ির পার্টগুলো কি अवेलेबल পাওয়া যাবে ভাইয়া হ্যাঁ এটা अवेलेबल পার্টস अवेलेबल পাওয়া যায় পার্টস জি আসলে যে গাড়ি সম্বন্ধে মানে ভালো আইডিয়া আছে উনি গাড়িটা দেখলে বুঝতে পারবে যে ওভারঅল ফ্রেশ আছে যেহেতু সিএনজি করা আছে তারপরে ভাইয়া একটু জেনে নেই যে এই মুহূর্তে তেলে কিরকম যাচ্ছে গাড়িটি তেলের পারফরম্যান্স ভালো মানে মাইলেজ আপনার মিনিমাম 10 যাবে মিনিমাম 10 যাবে জি আচ্ছা আর এই মুহূর্তে আপনার সিট কভার এবং সামনে পিছনে বাম্পার এবং মনিটর ইনস্টল করতে হবে জি এছাড়া কি আর কাজ আছে গাড়িতে না এছাড়া আর কোনো কাজ নাই সম্পূর্ণ ওকে আছে জি সম্পূর্ণ গাড়ির কালারটি চেঞ্জ হয়েছে জি ভাইয়া আমরা একটু গাড়িটির মডেল সম্বন্ধে আরেকবার জানবো গাড়িটা হলো আপনার 100 এসি লিমিটেড গাড়ির মডেল হলো তরিশন হলো 91 রেজিস্ট্রেশন হলো 95 আচ্ছা আর গাড়িটির আইসক্রিম প্রাইস কত রাখতেছেন আইসক্রিম প্রাইস রাখতেছি আমরা 4,45,000 4,45,000 টাকা আইসক্রিম প্রাইস জি যেহেতু আইসক্রিম প্রাইস তার মানে যিনি কিনবেন শোরুমে আসলে অবশ্যই কথা বলার সুযোগ রয়েছে জি সুযোগ রয়েছে আর আপনি যে দামটি এখন চাইলেন এই দামের মধ্যে কি সবকিছু ইনস্টল করে দিবেন এটা আলোচনা সাপেক্ষে মানে আলোচনা সাপেক্ষে জি আলোচনা সাপেক্ষে আচ্ছা এবং ফার্স্ট হ্যান্ড গাড়ি জি ভাই আমরা একটু শোরুমের অ্যাড্রেসটা জেনে নিই এটা হলো আপনার মোহাম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড লিমিটেড 3 নম্বর রোডের পশ্চিম মাথায় সামি কার এন্টারপ্রাইজ ভাইয়া এই মুহূর্তে কি এই বাজেটে গাড়ি আরো আছে আপনাদের এই মুহূর্তে হ্যাঁ এই বাজেটে আর একটা আছে 110 স্পিনটার ওর মডেল হলো 95 আর ওটার আস্কিং প্রাইস কত ভাইয়া ওইটা হলো আইসক্রিম প্রাইস হলো 4,95,000 4,95,000 টাকা আচ্ছা আর আজকে আমরা যে গাড়িটি দেখলাম এই গাড়িটি সম্পূর্ণ ওকে আছে এই মুহূর্তে জি আর লাস্ট প্রশ্ন ভাইয়া সেটি হচ্ছে যে এই মুহূর্তে এই গাড়িটির ইয়ারলি ট্যাক্স কত ইয়ারলি ট্যাক্স হলো এটা 25,000 টাকা 25,000 টাকা ইয়ারলি ট্যাক্স
ভাইয়া অনেক ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ আবার চলে আসবো আপনাদের শোরুমে ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম আপনাকে অসংখ্য ধন্যবাদ